হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। গত বুধবারে আপনাদের শুরুতেই জানিয়েছিলাম রসুনের যে আমদানিটা খুবই খারাপ ছিল, যেটা পাইকারি বাজার মোটামুটি ছিল। আর যেই কোয়ালিটির মাল সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল মার্কেটে, ফাটা কোয়ালিটির মাল। তো আজকে নাজিরপুর মার্কেটে কেমন রয়েছে কোয়ালিটি, সব ধরনের কোয়ালিটি এসেছে কিনা, কেমন যাচ্ছে পাইকারি বাজার, গত মার্কেটের তুলনায় আপের দিকে রয়েছে না ডাউনের দিকে এসেছে, সেগুলো জানিয়ে দেবো। আমদানিটা বেশি রয়েছে না কম রয়েছে সেগুলো জানিয়ে দেবো। তাছাড়া পরবর্তীতে আপনাদের দেখুন রসুনের আপডেট জানানোর পর আমি চলে যাবো সরাসরি পটলে গেছে, যে পটলে আজকে আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজার রয়েছে। তো শুরুতেই আজকে আপনাদের জানাবো যে শুধুমাত্র রসুনের আমদানিটা আর পাইকারি বাজার। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। ফ্রেন্ড, বেশি দেরি না করে এখন চলে যায় সরাসরি নাজিরপুর মার্কেটে, যেখানে রসুন পেঁয়াজের আমদানিটা রয়েছে। তো কত করে চলে যাচ্ছে পাইকির বাজার রসুনে সেটা জানিয়ে দেবো। তো শুরুতেই আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা আমি তুলে ধরতে যাচ্ছি, তো একটু দেখাবো আপনাদের। দেখুন বস্তা খোলা রয়েছে, যেখানে শুরুতেই দেখতে পাচ্ছি একটা ফাটা কোয়ালিটির মাল রয়েছে। তো যা রয়েছে সবই কিন্তু ফাটা কোয়ালিটির মাল রয়েছে। তো দেখতে পাচ্ছেন সাইজে যদি কথা বলে, একবারে ছোটো সাইজের রয়েছে, মিডিয়াম বড় সবই কিন্তু ফাটা রয়েছে। তো কী দামে গেল এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো, বলছে দাদা ভাই কত বস্তা মাল এসছেন? চার বস্তা মাল এসছেন। কত করে দিয়ে দিলেন পাইকির বাজার? আচ্ছা, 8000 টাকা দাম চেয়েছিলাম আমি ফাটা কোয়ালিটির মাল, যেটা 72 টাকা পার কিলো বিক্রি করে দিলাম। তো এটি আপনাদের দেখিয়ে দেবো যে দামটা ফেলেছে, এই যে দেখুন স্লিপটা, যেখানে 72 টাকা পার কিলো বিক্রি হয়ে গেছে কুইন্টাল প্রতি, যেটা 7200 টাকা এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন। ফ্রেন্ড বলছে দাদা ভাই আজকে মার্কেটে কেমন মাল উঠেছে? প্রচুর মাল উঠেছে। বলছে আজকে এসছেন কখন আপনি মার্কেটে, ঢুকেছেন কটার দিকে? 6:30 দিকে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। তো দেখতে দেখুন ফ্রেন্ড, এই যে আপনার যে কোয়ালিটির মালটা দেখাচ্ছি, যেটা 7200 টাকা কোয়ালিটি। তো শুরুতে আপনাদের একটা ফাটা কোয়ালিটির মাল দেখিয়েছিলাম, যেখানে 72 টাকা পার কিলো মাল চলে গেছিলো। তো এখন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছি, দেখেন ছোটো সাইজের রয়েছে আর মিডিয়াম সাইজের যে মাল রয়েছে, তাছাড়া আপনারা ফাটা কোয়ালিটির মাল দেখতে পারবেন। তো কত করে বিক্রি হয়ে গেলো? এখানে চাষি অ্যাঙ্গেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করি, বলছে অ্যাঙ্গেল কত বস্তা মাল এসছেন? এক বস্তায়। এই মালটা কত করে বিক্রি করে দিলেন আপনি? 66 টাকা পার কিলো। চেয়েছিলেন কত টাকা আপনি? 70 টাকা চেয়েছিলেন। আজকে বাজার আমদানিটা কেমন রয়েছে মার্কেটে? প্রচুর আমদানি রয়েছে। আর পাইকারি বাজার কীরকম রয়েছে গত বুধবারের তুলনায়, জানা আছে? ভালো রয়েছে না খারাপ রয়েছে? ভালো রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছে, ছোট ধরনের এক কথায় বলতে পারেন, যেটা 66 টাকা পার কিলো বিক্রি হয়ে গেলো কুইন্টাল প্রতি 6600 টাকা। শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম একটা ফাটা কোয়ালিটির মাল, তারপর একটা ছোট দানার যে মাল ছিল সেই মাল দেখিয়েছে। তো এখন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা দেখাতে যাবো, ওটা দেখাই আপনাদের কত বস্তা মাল রয়েছে। তো জিজ্ঞাসা করবো সব কিছুই আঙ্কেলের কাছে, যে চাষি আঙ্কেল রয়েছে। দেখুন সুন্দর কোয়ালিটির কিছু মাল আপনাদের সামনে তুলে ধরতে আছি। এই দেখুন এখন যে আপনি মালটা দেখতে পাচ্ছেন, এখানে A+ গ্রেডের মাল রয়েছে। দেখুন দানাগুলো, দেখুন সুন্দর দানার মাল রয়েছে, ইমেজটা খুবই সুন্দর রয়েছে। তো বলছে আঙ্কেল আজকে কত বস্তা মাল এসছেন আপনি? 5 বস্তা মাল এসছে। একটু আপনাদের দেখিয়ে দেবো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন যে 5 বস্তা মাল রয়েছে। বলছি একই কোয়ালিটির মাল, যে মালটা খুললাম আপনি, এই সেম একই কোয়ালিটির মাল রয়েছে। বলছে আজকে কত করে বিক্রি করে দিলেন আপনি মালটা? 12000 টাকা কুইন্টাল পদে। তো ফ্রেন্ড দেখেন, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে হচ্ছে, সুন্দর কোয়ালিটির মাল, যেটা 12000 টাকা কুইন্টাল পদে, যেটা পার কিলো 120 টাকা বিক্রি হয়ে গেছে। বলছে আঙ্কেল কত টাকা চেয়েছিলেন আপনি এই কোয়ালিটির মালটা? 14000 টাকা চেয়েছিলেন। আজকে মার্কেটে মালের আমদানিটা কেমন রয়েছে রসুনের? আজকে গত আগের থেকে একটু বেশি রয়েছে। আর পাইকারি বাজারটা কেমন রয়েছে গত মার্কেটের তুলনায়? কম রয়েছে, কম আছে আজকে গত মার্কেটের তুলনায়। এই কোয়ালিটির মাল গত সপ্তাহে মানে বুধবারে কি দাম গিয়েছিল জানা আছে আপনার? 13-14 দাম গিয়েছে। আজকে আপনি কতক্ষণ এসছেন মার্কেটে? দেড় ঘন্টা হয়ে গেছে মার্কেটে এসছেন। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। এই যে দেখুন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে দিচ্ছি ফ্রেন্ড, যেটা 12000 টাকা গিয়েছে। তো আগেই আপনাদের একটা দেখিয়েছিলাম সুন্দর কোয়ালিটির মাল, যেটা 12000 টাকা কুইন্টাল প্রতি চলে গেছিল। তো এখন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে দিতে আছি, তো দেখাবো, তার আগে একটু বলবো যে আমদানির কথা, অসম্ভব আমদানি রয়েছে আজকে নাজিরপুর মার্কেটে। তো দেখুন সুন্দর কোয়ালিটির কিছু মাল দেখা আছে আপনাদের সামনে। তো দানাগুলো দেখুন দুর্দান্ত দানা রয়েছে, এর মধ্যে সব ধরনের দানা দেখতে পাচ্ছি, যেখানে ছোট বড় মিডিয়াম সব ধরনের রয়েছে। তো কত দামে বিক্রি হলো, কত বস্তা নিয়ে এসেছে? এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো, বলছে দাদা ভাই কত বস্তা মাল নিয়েছেন আপনি? 5 বস্তা। এই ভালো কোয়ালিটির মাল কত বস্তা নিয়েছেন? 5 বস্তা। কত করে বিক্রি করে দিলেন আজকে? 13300 টাকা কুইন্টাল প্রতি, যেটা আর যেটা পার কিলো পড়ে যায় 133 টাকা। এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা দেখাচ্ছি আপনাদের, এই মালটা, বলছে এই মালটা রোদ খাওয়া নাকি আর কিরকম রয়েছে? মালটা পুরো রেডি হয়ে গেছে, মালটা স্টক করার জন্য পুরো রেডি, আর কোনো রোদ খাওয়ানো লাগবে না। এই মালটা কত বছর রাখে, মানে কত মাস রাখতে পারবো? 1 বছর, পুরো সিজন শেষ করতে পারবো, তাই তো? তো বলছে আজকে বাজার আমদানিটা কেমন রয়েছে মার্কেটে? বহুত আমদানি রয়েছে। আর পাইকারি বাজার কেমন রয়েছে গত বুধবারের তুলনায় আজকে কেমন রয়েছে? ভালো রয়েছে আপনার মতে, তাই তো? তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরলাম, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, যেটা 133 টাকা পার কিলো। আপনার সুন্দর একটা কোয়ালিটির মাল দেখেছিলাম, যেখানে 133 টাকা পার কিলো বিক্রি হয়ে গেছে, ভালো কোয়ালিটির মাল ছিল। তো এখন পর্যন্ত
কিন্তু সেটা সর্বোচ্চ দাম রয়েছে। তো পরবর্তীতে যদি ওর থেকে বেশি দামে যায় অবশ্যই জানাবো। এখন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরতে চাচ্ছি তা দেখতে পাচ্ছেন একেবারে বিগ বিগ সাইজের মাল রয়েছে, কিন্তু ফাটা রয়েছে, যে একেবারে অতিরিক্ত ফাটা যে মাল সেই মাল নেই। তো দেখতে পাচ্ছেন একটু একটু রয়েছে, যে গায়ে একটুখানি আশেপাশে ফাটা রয়েছে। তো এই কোয়ালিটির মাল আজকে কত করে বিক্রি হয়ে গেল যে দাদা ভাই কিনে নিয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি দাদা ভাই কত বস্তা মাল কিনলেন? 7.5 বস্তা মাল কিনেছেন। কত টাকা করে কিনলেন মাল? 9,000 টাকা পার কুইন্টাল। যেটা এই দেখুন এই কোয়ালিটির মালটা কিনলো 9,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো পড়ে যায় 90 টাকা। বলছি দাদা ভাই কত টাকা চেয়েছিল? 10,000 টাকা চেয়েছিল। তো আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে মালের? মাশাআল্লাহ ভালো রয়েছে, তাই তো? আর যেটা পাইকারি বাজার সেটা ডাউনের দিকে রয়েছে না আপের দিকে রয়েছে? দুটোই রয়েছে মালের কোয়ালিটি বোঝে, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছি যেটা 9,000 টাকা কুইন্টাল প্রতি চলে পার কিলো 90 টাকা, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, যেটা মোটা ফাটা কোয়ালিটির। মার্কেটে আজকে যে পরিমাণে আমদানিটা রয়েছে তো সেই অনুযায়ী আজকে পাইকারি বাজারটা নেই, দেখুন একটু ডাউনের দিকে চলে এসেছে। তো শুরুতে আপনাদের ভালো ভালো কোয়ালিটির মাল দেখেছি, আমি 13,300 টাকা, একটা দেখিয়েছি 12,000 টাকা। তো এইবার আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরতে যাচ্ছে তো দেখে নিন, এই যে সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, তো মোটামুটি রয়েছে। তো কী দামে গিয়েছে পাইকারি বাজার, কত বস্তা নিয়ে এসেছে? এখানে দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞেস করবো। দাদা ভাই কত বস্তা মাল নিচ্ছেন আজকে? 13 বস্তা নিচ্ছেন। কী দামে বিক্রি করে দিলেন এই কোয়ালিটির মালটা? 10,700 টাকায় বিক্রি করলাম। 10,700 টাকা কুইন্টাল প্রতি। তো ফ্রেন্ড, এই যে দেখে নিন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে হচ্ছে যেটা 10,700 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 107 টাকা পড়ে থাকে। বলছি দাদা ভাই কত বস্তা মাল নিচ্ছেন আজকে? 13 বস্তা নিয়ে এসেছি। 13 বস্তা মাল নিচ্ছেন। আজকে পাইকারি বাজারটা কেমন রয়েছে মার্কেটে? নাজিরপুর মার্কেটে। তো এখন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে দিতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এখানে ফাটা কোয়ালিটির পাবেন, একটু ছোট মিডিয়াম সব ধরনের মাল পাবেন, ফাটা দিয়ে আর একটু কমা কোয়ালিটি দিয়ে। যে দামে বিক্রি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন, যে আমার বন্ধু দাঁড়িয়ে রয়েছে, তো ওর কাছে জিজ্ঞাসা করবো যে কত করে বিক্রি করে দেবো। বন্ধু কত করে বিক্রি করে দিলে আজকে? 63 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 6,300। বলছি চেয়েছিলি কত ওই মালটা? 7,000 টাকা চাইছিল। আজকে মার্কেটে মালের আমদানিটা কেমন রয়েছে? প্রচুর আমদানি রয়েছে। যেটা পাইকারি বাজার গত বুধবার এসেছিলি? আসিস, সেই দিন কিরকম ছিল পাইকারি বাজার জানা আছে? বাজার ঠান্ডা না গরম ছিল? আজকে বাজার কম রয়েছে আঙ্কেল, তাই তো? আপনি মাল কিনছেন না মাল নিয়ে এসেছিলেন? আপনি আনছেন, আবার বিক্রিও করছেন, তো আজকে কিরকম রয়েছে পাইকারি বাজার? কম রয়েছে। আর আমদানিটা কেমন রয়েছে? প্রচুর আমদানি রয়েছে। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে হচ্ছে যেটা 63 টাকা পার কিলো বিক্রি হয়েছে, যেটা কুইন্টাল প্রতি 6,300 টাকা, এখানে সব ধরনের কোয়ালিটি রয়েছে, ছোট মিডিয়াম ফাটা কোয়ালিটির মাল রয়েছে। এইবার আপনাদের জানিয়ে দিন যে নাজিরপুর মার্কেটে যে ঝড়া রসুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। চলুন এইবার আপনাদের দেখিয়ে দিই কেমন রয়েছে কোয়ালিটি। এই যে দেখুন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে হচ্ছে একেবারে যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল রয়েছে তেমন না, তো হালকা একটু ভালো রয়েছে, যে খুব ভালো সেই মালটা নেই। তো দেখুন কত করে গিয়েছে আজকে পাইকারি বাজার, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, কত বস্তা মাল নিচ্ছে, কী দামে বিক্রি করে দিল সেটা জেনে নেবো। বলছে আঙ্কেল কত বস্তা মাল নিচ্ছে ঝড়া রসুন? 55 টাকা বিক্রি। আচ্ছা 55 টাকা বিক্রি করে দিচ্ছেন এই ঝড়া রসুনটা। চেয়েছিলেন কত টাকা আপনি? 60 টাকা। 60 টাকা চেয়েছিলেন। আজকে মার্কেটে কিরকম রয়েছে ঝড়া রসুন, কম না বেশি রয়েছে? আজকে একটু বেশি আছে। আজকে বেশি রয়েছে। আর পাইকারি বাজার যেটা আপনি দাম পেয়েছেন ওটা কি ভালো রয়েছে না খারাপ রয়েছে? 60 টাকা। আচ্ছা বহুত আমদানি রয়েছে, যে কারণে একটু বাজারটা কেটে গেছে, তাই তো? বলছি এর আগে বুধবার এসেছিলেন, কি দামে বিক্রি করেছিলেন? 60 টাকা বিক্রি করেছিলেন। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে হচ্ছে যেটা ঝড়া রসুন রয়েছে 55 টাকা পার কিলো বিক্রি করলো, যেটা কুইন্টাল প্রতি 5,500 টাকা, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল নেই। তাতে নাজিরপুর মার্কেটে আজকে সুন্দর আমদানি রয়েছে যেটা রসুনের। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার আপনাদের জানিয়েছি সব ধরনের মালের কোয়ালিটি। দেখুন বেশিরভাগ মাল যেটা দেখতে পাচ্ছি সেটা চলো ফাটা কোয়ালিটির মাল। তো এখন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে রয়েছে দুর্দান্ত ফাটা রয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর ফাটা রয়েছে। তো কী দামে বিক্রি হয়েছে পাইকারি বাজার, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা। বলছি আঙ্কেল কত বস্তা মাল এসেছেন আপনি? আমি 2.5 বস্তা মাল এসেছি। ফাটা যে কোয়ালিটির মাল রয়েছে, তো ওইটা কী দামে বিক্রি করে দিলেন? 65 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 6,500 টাকা। চেয়েছিলেন কত টাকা এই ফাটা কোয়ালিটির মাল? 7,000 টাকা চেয়েছিলেন। বলছি মার্কেটে ঢুকেছিলেন কটার দিকে আজকে? আজকে ঢুকেছিলাম 5টার দিকে। শুরুতে কিরকম পাইকারি বাজার বলছিল, দাম কিরকম বলছিল? এটা দাম ছিল আপনার তখন 7,200 টাকা এরকম বলেছিল, কিন্তু তখন দেননি আপনি। তো কত আশা করেছিলেন সেই সময়? আচ্ছা বেশি আশা করেছিলেন, তার নিচে এখন বিক্রি করতে হলো। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলছি যেটা 65 টাকা পার কিলো বিক্রি করলো, তো শুরুতে একটু দাম বেশি বলেছিল কিন্তু সেই সময় দেয়নি, এখন এসে। আর বলছি আঙ্কেল আজকে মার্কেটে আমদানিটা কেমন হচ্ছে?
মালের? আজকে বেশি আমদানি। পাইকারি বাজার বুধবারের তুলনায় বেশি যাচ্ছে না কম? আজকে কম যাচ্ছে, তাই তো? অসংখ্য ধন্যবাদ আঙ্গেল আপনাকে। নাজিরপুর মার্কেটে প্রায় 1500 বস্তার উপরে আমদানি রয়েছে গোলদানা যে রসুন রয়েছে। আর দেখুন কোয়ালিটি যদি কথা বলে সব ধরনের কোয়ালিটি রয়েছে। ঝরা রসুন আজকে নাজিরপুর মার্কেটে যে দামে বিক্রি হয়ে গেছে 50 টাকা গড়ে বিক্রি হয়েছে, 50 টাকা 52 টাকা 55 টাকা এই দামে বিক্রি হয়েছিল। দেখুন তার থেকে একটু ভালো কোয়ালিটি যেটা ঝরা রসুন, ঝরা বলতে কি ফাটার কোয়ালিটি যে মাল রয়েছে সেই মাল 60 টাকা 62 টাকা 65 টাকা, যেটা একটু ভালো কোয়ালিটির যে ফাটা মালগুলো রয়েছে সেগুলো 70 টাকা 72 টাকা 75 টাকা এই দামে গিয়েছে আজকে ফাটা কোয়ালিটির মাল। যেটা একেবারে ছোটো সাইজের মাল রয়েছে, যেগুলো গড়ে একেবারে ছোটো সাইজের কিন্তু ভালো কোয়ালিটির মাল, সেই মাল গিয়েছে 70 টাকা করে পাইকারি বাজার। তার থেকে একটু ভালো কোয়ালিটির যে মাল রয়েছে আজকে, ভালো কোয়ালিটির মাল আজকে খুবই সুন্দর আজকে আমদানিটা ছিল। দেখুন সেই কোয়ালিটির মাল আজকে গড়ে আপনি বলতে পারেন 10,000 10,500 11,000 এই দামে আজকে পাইকারি বিক্রি হয়েছে, যেটা ভালো কোয়ালিটির মাল রয়েছে। আজকে মার্কেটে সব ধরনের কোয়ালিটির মাল রয়েছে, বেশিরভাগই আমদানি রয়েছে, ঠিক আছে? আর দেখুন সর্বোচ্চ দাম আজকে যেটা বাজারে গিয়েছে 13,300 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো পড়ে যায় 133 টাকা সর্বোচ্চ দাম রয়েছে। দেখুন এই কোয়ালিটির মাল কিন্তু আজকে ভালো বিক্রি হয়েছে, আর পাইকারি বাজার মোটামুটি রয়েছে। অন্য দিনের তুলনায় আজকে একটু বাজারটা কাটা রয়েছে, কিন্তু আমদানিটা ব্যাপক পরিমাণে রয়েছে রসুনের, বুঝে গেল ফ্রেন্ড? ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। তো আজকের মতো গুড বাই।